হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন একটি ভিডিওতে। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমার বাজরিকের পাখিকে আমি আজকে খোলা খাওয়াবো, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। হ্যাঁ, আজকে সকাল সকালে চলে গেছিলাম আমার বাজরিকের পাখির খাঁচার সামনে। আমি, ওর নাম মুনি, মুনিকে কলা খাওয়াইতে গেলাম। ও অবশ্য হালকা টেমকিত একটি পাখি, ওকে আমি টেম করছিলাম কম বেশি। যাই হোক, ও আমার হাত থেকে সব খাবারই কম বেশি খেয়ে থাকে। এখন আমি ওকে কলা খাওয়াচ্ছি। কলা খাওয়ার উপকারিতা হচ্ছে কলা শরীর ঠান্ডা রাখে। যে কোনো ফ্রুটস মূলত শরীর ঠান্ডা রাখে এবং শরীরের যে কোনো ভিটামিন, কলার মধ্যে অবশ্য খনিজ পদার্থ থাকে যেটা পাখির জন্য খুবই উপকারী। আর আমার পাখি অবশ্য কলা, অ্যাপেল এগুলো খেয়ে থাকে। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি আমার পাখির অ্যাপেল খাওয়ার ভিডিওটা দিয়েছিলাম। ও অবশ্য অ্যাপেলটা অনেক বেশি পছন্দ করে, আর আজকে আমি ওকে কলা খাওয়াচ্ছি। তো আপনারা আপনার বাজরিকার পাখিকে কলা খাওয়াইতে পারেন। সো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রিয় পাখিগুলা। আমি অবশ্য নেক্সটে একটা ভিডিও আপলোড করব, যে ভিডিওতে দেখাবো যে আপনার প্রিয় বাজরিকার পাখির জন্য কী কী খাবার নিষিদ্ধ, অর্থাৎ বিষাক্ত খাবার কোনগুলা, কোন খাবারগুলো খাওয়াইলে আপনার পাখির নিশ্চিত মৃত্যুও হতে পারে। তো আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওটি আপনারা পেতে পারেন। এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আমি জানি না আপনার পাখিরা কেমন আর কি খেতে পছন্দ করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বাজরিকের পাখিও কি আমার বাজরিকের পাখির মতো কলা অ্যাপেল খেতে পছন্দ করে? তো অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।